हेलो व्यूअर्स केमन आबाई आशा करी भलो आो योते अपनारा देखें कलकारखाना और प्रतिष्ठान परिदर्शन अधिदप्तर अफिस सहकारी कम कम्पिटर मुद्राक्षरिक पदे प्रश्न समाधान जो परीक्षाटी हो गत 3 डिसेम्बर 2021। तो प्रथम अपनारा प्रश्नटी देखते प्रश्नटी इमेल करे पाठिए आमिनुल इस्लाम, थैंक यू आपनाके। तो आपनाराओ जदि केउ कोनो प्रश्नेर समाधान चान ताहले प्रश्नटी डिस्क्रिप्शन बक्से देवा इमेले पाठाते पारें। तो एखन उत्तरे आसा जाक। प्रथमे छिलो सन्धि विच्छेद करुन, दर्शक एटा हबे दृश जोग अक, दुर्लोक एटा हबे दिव जोग लोक, गवेषणा एटा हबे गो जोग एशोना, स्वागत एटा हबे सुजोग आगत। एरपरे हच्छे अर्थसह बागधारा लिखुन, फपर दालानी दालाली एटा हच्छे अतिरिक्त चालबाजी। तो आपनारा निश्चय वाक्य रचना पारबेन। अंधेर जोष्टि एटा हच्छे एकमात्र अवलम्बन। एकादशी बृहस्पति एटा हच्छे सौभाग्येर विषय। ढाकेर काठी एटा हच्छे मो साहेब। এরপরে 3 নং-এ ছিল এক কথায় প্রকাশ করুন, উপকারীর অপকার করে যেটা হচ্ছে কৃতজ্ঞ, ইন্দ্রিয়কে জয় করেছে যেটা হচ্ছে জিতেন্দ্রিয়, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এটা হচ্ছে ইতিহাস বেত্তা, নূপুরের ধ্বনি এটা হচ্ছে নিক্কন। এরপরে 4 নং-এ ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন, মন মাঝি এটা হচ্ছে মনরূপ মাঝি রূপক কর্মধারের সমাস, তপবন এটা হবে তপের, তপের হবে এখানে তপের নিমিত্তে জীবন, চতুর্থী তৎপুরুষ সমাস, কাঁচা মিঠা যা কাঁচা তাই মিঠা এটা হচ্ছে কর্মধারয় সমাস, জলমাত্র কেবল জল এটা হচ্ছে নিত্য সমাস। এরপরে 5 নম্বরে ছিল রচয়িতার নাম লিখুন, গীতাঞ্জলি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি কিংবদন্তির কথা বলছি এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। কারাগারের রোজ নামছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, নীল দর্পণ এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের। 6 নম্বরে ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং অ্যাট এ স্ট্রিচ এটা হচ্ছে একটানা, শি ওয়ার্ক ফর 6 আওয়ার্স অ্যাট এ স্ট্রিচ, টক টল টক মানে তিরস্কার করা, হোয়ার হ্যাজ সাডেনলি ইউর টল টক অফ দ্য ডেভেলপমেন্ট ভ্যানিস্ট বা সমালোচনা করা, এ ক্লোজ ফাই স্টেটমেন্ট মানে কৃপন, হি ইজ এ ক্লোজ ফাই স্টেটমেন্ট, নাল অ্যান্ড ভয়েড এটা হচ্ছে বাতিল, দিস ল ইজ নাল অ্যান্ড ভয়েড নাও, রেড লেটার ডে এটা হচ্ছে স্মরণীয় দিন, 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ফর আওয়ার নেশন। এরপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাট লাস্ট দ্য ট্রুথ ডাউন্ট অন হিম এখানে হবে অন, 2 নম্বরে হিজ এনভেয়ার্স অফ মাই সাকসেস, 3 নম্বরে উইল ইউ শেয়ার ইউর বিজনেস উইথ মি, 2 নম্বরে টু আন্ডারস্ট্যান্ড ইট রিড বিটুইন দ্য লাইন্স এখানে হবে বিটুইন, সাকিব ইজ গুড অ্যাট ক্রিকেট এখানে হবে অ্যাট। এরপরে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, রিড রিচ শুড হেল্প দ্য পোর এখানে হবে দ্য রিচ শুড হেল্প দ্য পোর, শি নোজ সুইম এটা হবে শি নোজ হাউ টু সুইম, শি ইজ ইমাজিনারি টাইপ অফ গার্ল। তো এটা আপনারা পারলে কমেন্টস করে জানান এটা কী হবে, আমার মনে হচ্ছে এটা হবে শি ইজ অ্যান ইমাজিনারি গাল, টাইপটা বাদ যাবে, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এটা হবে লুক ইন টু দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অথবা ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, হি ইজ মাই কাজিন ব্রাদার এটা হবে হি ইজ মাই কাজিন, 9 নম্বরে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স, হেমন্তর পরে শীত আসে তো এটা হবে উইন্টার কামস আফটার দ্য অটাম।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা হবে ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট চিলড্রেন অব দ্য নেশন। আমি তাকে কখনো দেখিনি, আই নেভার স হিম। কি মনোরম দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সাইট। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। এরপরে ছিল গণিত অংশ, একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? অঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, 15% বৃদ্ধিতে বর্তমানে বেতন 115 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা, অতএব বর্তমানে বেতন 5,750 টাকা হলে পূর্বে ছিল কাটাকাটি করার পর আসে 5,000 টাকা। এটাই প্রশ্নের উত্তর। এরপরে ছিল কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8/3 অংশ হলে মুনাফার হার কত? তো আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটি, ধরি আসল 8 কোটি টাকা, তাহলে মুনাফা হবে শুধু 3 কোটি টাকা। এখন প্রশ্ন মতে 11 কোটি সমান হচ্ছে 5,500, তো এখান থেকে কয়ের মান বের হয় 500, তাহলে আসল হবে 4,000 টাকা এবং মুনাফা হবে 1,500 টাকা, তাহলে মুনাফার হার হবে 12.5%। এরপরে ছিল দুইটি উৎপাদকের বিশ্লেষণ, তো দুইটি উৎপাদকের বিশ্লেষণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ক নম্বরের উত্তর হবে x+3 × 2x-5 এবং খ নম্বরের উত্তর হবে a-6 × -4a-1। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাধারণ জ্ঞান ছিল, প্রথম ছিল যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন কে এবং কত সালে? তো আব্রাহাম লিঙ্কন 1863 সালে যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। সুয়েজ খাল, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। গ নম্বর, হাইতির রাজধানীর নাম কি? এটা হচ্ছে, হাইতির রাজধানীর নাম হচ্ছে পর্তোপাস। ঘ নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, উইনস্টন চার্চিল। সিডাপের পূর্ণরূপ কি? এটা হচ্ছে সেন্ট্রি অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দি এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এরপরে ছিল কমনওয়েলথ দিবস কবে? উত্তর, 4 মার্চ। ক্রিকেটে বাংলাদেশ কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে? উত্তর, 2000 সালে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে? এটা হচ্ছে উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। ঝ, রাষ্ট্রপতির শপথ পাঠ করেন কি? উত্তর, স্পিকার। ই, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? উত্তর, 11 নং সেক্টরে। ট, বাংলাদেশের পোস্টাল একাডেমি কোন জেলায়? উত্তর, রাজশাহী জেলায়। ঠ, বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে? উত্তর, 5ম তফসিলে। ড, বাংলাদেশের সিলেট কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়? উত্তর, সিলেট শহরকে। ঢ, মুজিব বর্ষ সমাপ্ত হবে কত তারিখে? উত্তর, 16ই ডিসেম্বর 2021। মধ্যাহ্ন স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন স্থাপনার ছবি ছিল? উত্তর, শহীদ মিনারের। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওতে কোনো ভুল থাকলে বা প্রশ্ন উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।